এসএসসির রেজাল্ট দিল না? হ্যাঁ, আপনার ছেলে পরীক্ষা দিয়েছিল তো, কেমন করেছে রেজাল্ট? না ভাবি, ভালো করেছে বলতে খুব বেশি পয়েন্ট ভালো আসেনি। ওমা কেন, আপনার ছেলের ভালো স্টুডেন্ট ছিল তো, শুনেছি তো, অনেক ভালো স্টুডেন্ট। হ্যাঁ ভালো স্টুডেন্ট ছিল, তবে পয়েন্টটা খুব একটা ভালো আসেনি। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চলেছি, সেটা হচ্ছে যে আমাদের ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, আমরা পড়াশোনাটাকে একটা প্রতিযোগিতায় নিয়ে গিয়েছি। আমরা বলি যে আসলে রেজাল্টটা কোনো কিছু না, ভবিষ্যতে কী করতে পারো সেটা ইম্পর্টেন্ট, জ্ঞান অর্জনটা ইম্পর্টেন্ট। অথচ দিন শেষে আমার ছেলেটা ভালো রেজাল্ট না করলে যে মন খারাপ করে বসে থাকি যে অমুক তো এ প্লাস পেয়ে গেল, গোল্ডেন পেলো, আমার ছেলে কেন পেলো না, তুই কেন পাসনি, তোর তো অনেক ব্রেন ভালো ছিল, অনেক মেধা ছিল, অনেক ভালো স্টুডেন্ট ছিলি, তবু কেন ভালো রেজাল্ট হলো না তোর? ছেলেকে আমরা শাসাই, আমার মেয়েকে আমরা শাসাই, তাই না? কারণ এই ভালো রেজাল্টের সাথে আমাদের একটা স্ট্যাটাস জড়িয়ে গিয়েছে, এ প্লাস, গোল্ডেন এ প্লাস, ভালো জায়গায় চান্স পাওয়া, এই সব কিছুর সাথে আমাদের স্ট্যাটাসটা মেনটেন হয় যে অমুকের ছেলে অনেক ভালো স্টুডেন্ট। কেমন যেন আমরা এই বিশ্বাসে চলে গিয়েছি যে ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট, এই ভালো রেজাল্ট আর ভালো স্টুডেন্ট, কোথায় যেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। হ্যাঁ অবশ্য এটাও কিন্তু সত্য। তো আজকে আমি আপনাদেরকে কিছু কৌশল শেখাতে চলেছি, সেটা হচ্ছে যে কিভাবে ভালো ফলাফল করা যায় এবং কিভাবে ভালো মার্কস আপনারা পাবেন। এই কিছু ট্রিক্স আপনাদের জন্য আজকে আমি দেখাবো, কিছু ট্রিক্স আমি আপনাদেরকে, আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে, নাম্বার ওয়ান, কিভাবে ভালো মার্কস পাবেন, কিভাবে ভালো রেজাল্ট হবে। ওকে, লেটস বিগিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজকের বিফোর ইন্ট্রো আই সাইড যে আজকে আমি আপনাদেরকে কিছু ট্রিক্স দিব, কিছু সিস্টেম শেখাবো, কিছু নিয়ম বলবো, যেটাই বলেন, যেটার জন্য ভালো মার্কস পাওয়া যায় এবং ভালো রেজাল্ট হয়। প্রথমত এই এবং এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটা স্পেশাল স্পেশাল ট্রিক্স থাকবে, 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য কিছু নিয়ম আছে। এবং পড়াশোনায় শুধু পড়লে 20% রেজাল্ট ভালো হয়, আর রেজাল্ট ভালো হয় স্ট্র্যাটেজিতে। আপনাকে ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক, আপনাকে কৌশলী হতে হবে। এবং যারা ভালো রেজাল্ট করে, আপনার এই ভালো রেজাল্টের সাথে কৌশলটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এজন্যই এই ভিডিও ঠিক শেষে আপনাদের জন্য থাকবে একটা স্পেশাল ট্রিক্স, কীভাবে প্রশ্ন, যেমন আমাদের সামনে কিছু পরীক্ষা রয়েছে, পিএসসি, জেএসসি, এসএসসি, এবং নেক্সট ইয়ারে এসএসসি পরীক্ষা আছে, আমাদের এইচএসসি পরীক্ষাটা পোস্টপোন্ড হয়ে আছে, এবং নেক্সট ইয়ারে এসএসসি পরীক্ষা, তারপর আবার এইচএসসি পরীক্ষা। তো আমাদের সব কিছু মিলায় আমাদের কিছু একটা, মানে একটার পর একটা, মানে পরীক্ষা পোস্টপোন্ড হয়ে আছে, বলতে একটা পরীক্ষা পোস্টপোন্ড হয়ে আছে আমাদের, এইচএসসি পরীক্ষা এবং এসএসসি, নেক্সট ইয়ারে এসএসসি রয়েছে, জেএসসি, পিএসসি, তো এটা তো আমাদের নভেম্বরে হওয়ার কথা ছিল, তো ফুলে এটা এবছর হয়তো এবছরের শেষে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমি অল বোর্ড এক্সামিনিদের কথা বলছি, তবে আপনাদের এই স্পেশাল ট্রিক্সটা এতটাই জরুরি, সেটা দেখতে হলে অবশ্যই এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। তো মূল বিষয় হচ্ছে আমাদের প্রথম, আমাদের যে কৌশলটা অবলম্বন করতে হবে, এটা কৌশল না, এটা নিয়ম, ভালো মার্কস পাওয়ার, ভালো রেজাল্ট করার। এর প্রথম বিষয়টাই হচ্ছে সময়, টাইম মেনটেনিং। আপনাকে সময়টা নির্ধারণ করতে হবে। আমি এখানে জেএসসি, পিএসসি, এসএসসি, এইচএসসি স্টুডেন্টসদের কথা বলছি, যে টাইম মেনটেনিং, সময় নির্ধারণ, আপনাকে সময়টা মেনটেন করতে হবে। আমরা কি করি যে আজকের কাল কালকে ফেলে রাখা যাবে না, এ কথাটা কিন্তু প্রতিনিয়ত প্রতি ক্লাসে প্রতি টিচার বলে,
তারপরও এটা আমরা ঠিক মতো করি না। আপনাকে সময় মেনটেন কখন করতে হবে? আপনি সন্ধ্যায় পড়তে বসেন, আপনাকে ঠিক সন্ধ্যায় পড়তে বসতে হবে। আপনি রাতে 8টা থেকে 12টা পর্যন্ত পড়েন, আপনি ঠিক সেই সময় বসেন পড়তে। আপনি 12টায় পড়া শুরু করেন, রাত 3টা পর্যন্ত পড়েন, কিন্তু আপনি সেই ফিক্সড টাইমটা আপনাকে মেনটেন করতে হবে। না হলে হয় কি যে একটা হেসেল তৈরি হয়ে যায়। ইনডিসিপ্লিন লাইফে কখনোই ভালো কিছু আসে না। এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি সময়টাকে ঠিকঠাক মেনটেন করেন, আপনার ওই সময়টা শুধু আপনার স্টাডি টাইম, আদার কিছু না, তখনই কিন্তু আপনার পড়াটা মন দিয়ে হবে। আর আপনি যখন রেগুলার একই টাইমে পড়তে বসবেন, তখন একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আপনার রেগুলার পড়াটা কিছু ঘাটতি থাকলেও থাকতে পারে, কিন্তু রেগুলার বেসিসে আপনার পড়াটা হয়ে যায়। এবার আসি স্টুডেন্ট ক্যাটাগরিতে, সেটা হচ্ছে কেউ আমরা পাশ করার জন্য পড়ি, কেউ আমরা ভালো রেজাল্ট করার জন্য পড়ি, আর কেউ আমরা স্ট্যাটাস মেনটেন করার জন্য পড়ি। তাহলে স্ট্যাটাস মেনটেন মানে সেটা আবার কি? সেটা হচ্ছে যে স্ট্যাটাস মেনটেন বলতে আপনাকে এটা আমি বলছি, সেটা হচ্ছে যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, না হলে আমার সমাজে একটা প্রেস্টিজ ক্ষুণ্ণ হবে, আবার বাবা মা কী ভাববে, আমার ভাই বোন অনেক ব্রিলিয়ান্ট, ওরা কী ভাববে, ওদের সামনে আমি কীভাবে ফেস করব। অথচ আপনার উচিত আপনার পড়াশোনাটা আপনার নিজের জন্য করা, কারণ এই জীবনটা আপনার, আপনার ক্যারিয়ারটা আপনার। সফলতার ভাগ সবাই নেয়, কিন্তু ব্যর্থতার ভাগ কিন্তু কেউ নিতে চায় না। এজন্য আপনাকে সময় নিয়মবর্তী হতে হবে। টাইম মেনটেনিং ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং গুড রেজাল্ট। নাম্বার টু, ইলেকট্রনিক ডিভাইস দূরে রাখুন। কখন? যখন আপনি পড়তে বসেছেন। সায়েন্টিফিক্যালি একটা কথা আছে, কি বলেন তো, সেটা হচ্ছে যে আপনার ব্রেন একসঙ্গে দুইটা কাজ করতে পারে না। আপনি যখন পড়তে বসেছেন এবং আপনার হট ফেভারিট ফোনটা আপনার কাছে, আপনি কী করছেন? আপনার ফেসবুকে টুকটাক মেসেজ হচ্ছে, আপনার মেসেঞ্জারে মেসেজ আসছে, আপনার হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে হোয়াটসঅ্যাপ করছে, আপনি কিন্তু বারবার ওই ডিভাইসটা খুলে দেখছেন। আবার আপনি খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে বসেছেন যেটা আপনার কাছে ভীষণ ডিফিকাল্ট, আপনার তখন কী হবে জানেন? আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে আপনার পড়াশোনা থেকে, মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। তাহলে নাম্বার টু হচ্ছে আপনাকে, আপনি যখন পড়তে বসছেন এবং যখন বসবেন, তখন সময় যখনই হোক, সেটা মাঝরাত হোক, সেটা যদি আপনার সন্ধ্যার সময় হয়, সেটা যদি খুব ভোর হয় কিংবা ভোর রাত হয়, আপনার যখন আপনার পড়াটা হয়, কারণ স্টুডেন্ট অনুযায়ী পড়ার সময়টা কিন্তু এদিক সেদিক হয়। এই জন্য আমি গার্ডিয়ানদেরকেও বলছি যে বাচ্চাটা কখন পড়তে ভালোবাসে, ওর পড়াটা কখন হয়, যখন বাচ্চারা একটু বয়সন্ধিকাল অতিক্রম করে কিংবা যখন তাদের একটা সময়, 13-14, রবীন্দ্রনাথ তো অনেক আগেই বলে গিয়েছে তাই না, যে 13-14 বছরের বালাই আর নেই। বালাইটা বলতে আমরা বিপদের বয়স বলি তাই না? তাহলে ওই বিপদের বয়সটাকে, এটাকে আমি গার্ডিয়ানদেরকে বলছি যে ওই বিপদের বয়সটাকে আমাদের খুব ঠান্ডা মাথায় এবং কৌশলী হয়ে ছেলেমেয়েদেরকে মেনটেন করতে হয়। তো আপনি খেয়াল করবেন যে আপনার বাচ্চাটা কখন পড়তে স্বাচ্ছন্দ্য অনুভব করে, তাহলে ওকে ওটা ফ্রি করে দিন। যদি ও রাতে পড়তে পছন্দ করে, ও লেট নাইটে পড়তে বসতে পছন্দ করে, আমার পরিচিতর মধ্যে একটা স্টুডেন্ট ছিল যে ওর ফ্রেন্ডরা সবাই ওকে বলতো যে ও পড়তে কখন বসে কেউ দেখে না, অথচ সেই ছেলেটা যখন রেজাল্ট করলো SSC-তে তখন সে বোর্ড প্লেস করলো, যখন HSC-তে রেজাল্ট করলো তখনও সে বোর্ড প্লেস করলো, কিন্তু ওকে কিন্তু পড়তে বসতে কেউ দেখতো না, কারণ আমরা পড়তে বসতে দেখি সন্ধ্যার সময় সকালবেলা, কিন্তু ও পড়তে বসতো রাত 10টার পরে, তখন আসলে ন্যাচারালি কেউ ওকে পড়তে বসতে দেখতো না, কিন্তু ওর অনেক রাত পর্যন্ত ও পড়তো এবং সারা রাত ওর রুমে লাইটটা জ্বলতো। কিন্তু ও কী করছে, এটা ওর উপরে দেখা যাচ্ছে, হোপফুলি সবাই চিন্তা করে যে ও তো আসলে পড়াশোনা করে, তাহলে রেজাল্ট এত, কিন্তু ও তো পড়তো। তাহলে আপনারা আপনার সন্তানকে তাদের সময়টা বেছে নিতে দিন, যে ওরা কখন সময়টা স্বাচ্ছন্দ্য বোধ করে, কখন পড়তে ভালোবাসে, ঠিক তখনই ওর যখন মনটা টেবিলে বসবে তখন ও ঠিকঠাক ভালো রেজাল্ট করবেই। নাম্বার থ্রি হচ্ছে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস মেনটেন করতে পারি যে আমাদের ফ্রেশ মাইন্ড। ফ্রেশ মাইন্ড বলতে কী বুঝি? আমরা রিফ্রেশড হয়ে পড়তে বসবো। মাইন্ড ডাইভার্টেড থাকলে, আপনি যদি ডিপ্রেস থাকেন, আমি ছাত্রদেরকে বলছি, আমি ছাত্র ছাত্রীদেরকে বলছি, আমি স্টুডেন্টসদেরকে বলছি, যারা তোমাদের মাইন্ড যদি ডাইভার্ট হয়ে যায় তাহলে তখন তোমরা কী করতে পারো? তখন মাইন্ড ডাইভার্ট হয়ে গেলে তোমার কোনো কাজই কিন্তু ভালো লাগবে না, কিংবা তুমি ডিপ্রেসড আছো, তোমার পড়াশোনায় মন বসছে না, তখন তুমি অল্প সময় দাও।
তুমি রেগুলারলি বসো, কিন্তু তুমি 10 মিনিট বসো, আধা ঘন্টা বসো, কিন্তু টেবিলে তুমি বসো। এরপর তুমি গ্রাজুয়ালি টাইমটা বাড়াও। তুমি যখন ধীরে ধীরে টাইমটা বাড়াবে তোমার পড়াশোনার, তখন কিন্তু আলটিমেটলি তোমার পড়াশোনাটা একটা সময় তোমার কিন্তু স্টিক হয়ে যায় মাইন্ড। কারণ আমরা যখনই দেখি দিন শেষে যখন আমরা স্টুডেন্ট থাকি, আমাদের স্টুডেন্টদের সঙ্গে স্টাডি তো ওতপ্রোতভাবে জড়িত। উইদাউট স্টাডি ইউ আর নাথিং হোয়েন ইউ আর স্টুডেন্ট। সো তোমাকে মাইন্ড রিফ্রেশ রাখতে হবে সবসময়, এবং ইউ হ্যাভ টু বি অপটিমিস্টিক নট পেসিমিস্টিক। তোমাকে কিন্তু আশাবাদী হতে হবে জীবন নিয়ে। কখনো ডিপ্রেশন এটাকে পাত্তাই দেওয়া যাবে না। জীবনে কষ্ট দুঃখ এটা আমাদের লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এটাকে কখনো পাত্তা দেওয়া যাবে না। যখন মনটা খুব খারাপ তখনই তুমি চিন্তা করো, আমি এই মন খারাপ থেকে কীভাবে উদ্ধার পাবো, আমার কোনটা করলে আমার মন খারাপটা ভালো হয়ে যাবে, তখন সেটা করো। তার মানে অবশ্যই কোনো খারাপ কাজ নয়, পজিটিভিটি সবসময় জীবনে ভালো কিছু নিয়ে আসে এবং জীবনটা অনেক সুন্দর হয়। নাম্বার 4, এবার আমি আসি তুমি পরীক্ষায় কীভাবে ভালো মার্কস পাবে। এমন অনেক হয় যে তুমি পরীক্ষা দিয়েছো বাট তোমার রেজাল্ট, মানে আমি তো এত লিখেছি, খাতা ভরে লিখেছি, বাট মার্কস কেন আসছে না? আমি তো লিখে এসেছি, আমি জানি আমি এ প্লাস মার্কস পাবো, তবু আমার পরীক্ষায় কেন এত কম মার্কস আসলো? ডিসহার্টেড হয়ে যাই আমরা অনেক সময়। তখন তো এই ব্যাপারটা প্রথমত যেটা হয় সেটা হচ্ছে, একটা বিষয় আছে যে লক্ষ লক্ষ স্টুডেন্ট তোমার মতো এরকম পরীক্ষা দেয় এবং টিচারদের সময়টা থাকে অনেক কম তাদের খাতা এইটাকে এক্সামিন করার জন্য। তো আমি অবশ্যই টিচারদের প্রতি সম্মান রেখে বলছি যে তাদের এই সময়টা, তখন একটা জিনিস এটা আমরা সবাই এটা এই জিনিস এই সিস্টেমটা আমরা ফলো করব, সেটা হচ্ছে হাতের লেখাটা সুন্দর করতে হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, যখন তোমার তুমি একটা দোকানে ঢুকলে, যখন যে জিনিসটা তোমার সবথেকে একটু সুন্দর গোছানো, একটু পরিপাটি, বা একটু তুমি যেমনটা চাও সেরকম একটা চোখে সেরকম একটা সুন্দর জিনিস, তোমার সুন্দর জিনিসটা সবার আগে চোখে পড়ে, তখনই কিন্তু তুমি সেই জিনিসটা তুমি চাইবে যে ওটা তোমার কাছে রাখার জন্য। ঠিক তেমনই পরীক্ষার খাতা যখন অনেক খাতার মাঝে যখন তোমার খাতাটা আসে, তখন তোমার হাতের লেখাটা যদি সুন্দর হয় তাহলে সাথে সাথেই টিচার কী করে যে ওই খাতাটা কিন্তু তার মন দিয়ে সে দেখে যে না, এই হাতের লেখাটা এত সুন্দর, একে আমি মার্কস কম দেই কী করে। এবং আরেকটা বিষয়ে কাজ করে, সেটা হচ্ছে যদি তোমার হাতের লেখা ভালো না হয়, ডিসহার্টেড হওয়ার কিচ্ছু নেই, তুমি স্পষ্ট করে লিখুন। তোমার লেখাটা যত সুন্দর হোক কিন্তু অক্ষর যদি অস্পষ্ট হয়, টিচারের পড়তে কষ্ট হলে টিচারের কিন্তু মার্কস দিতেও কষ্ট হয়, একটা জিনিস মাথায় রাখবে। অতএব নাম্বার 5 এম বললাম যে হাতের লেখা অবশ্যই অবশ্যই স্পষ্ট করে লিখবে, হাতের লেখা যেমনই হোক, এবং অবশ্যই পরিচ্ছন্ন করে লিখবে। নাম্বার 6 হচ্ছে স্টার্টিং অ্যান্ড ফিনিশিং রাইটিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং গুড মার্কস ইন ইউর এক্সামিনি পেপার। তোমাকে তুমি প্রশ্ন পেপার পেলে তোমাকে 7টা সৃজনশীল লিখতে হয়, আমি HSC SSC JSC লেভেলদের কথা বলছি, তোমাকে বোর্ড এক্সামে 7টা সৃজনশীল লিখতে হয় ইংরেজি বাদে। অ্যাজ এ ইংলিশ টিচার আমি প্রথমে ইংলিশের কথাটাই তাহলে আগে বলি, সেটা হচ্ছে তুমি যখন ফার্স্ট পেপার সলভ করবে তখন তুমি রাইটিং পার্ট অবশ্যই অবশ্যই আগে লেখার চেষ্টা করবে, কারণ রাইটিং পার্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে রাইটিং পার্ট তোমাকে একটা জিনিস মেনটেন করতে হয়, সেটা রাইটিং পার্ট এটা হচ্ছে আমাদের মুখস্থ থাকে, তো সেটা তুমি যখন প্রথমে লিখছো তখন সেটা ফ্রেশ হবে, সুন্দর হবে, ঠান্ডা মাথায় লিখতে পারবে। এবার আসি আমাদের উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এবং MCQ কোয়েশ্চেন রয়েছে, MCQ কোয়েশ্চেন রয়েছে, তো এগুলো যখন আমাদের মাথা খাটিয়ে ওটা করতে হয়, যেমন আনসিন সাপোজ কমন পড়ছে না, একটু ডিফিকাল্ট আনসিন এসেছে, তখন তোমাকে কিন্তু মাথা খাটাতে হবে। আর তুমি যখন মাথা খাটাবে তখন তোমার মাথার মধ্যে কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই অবশ্যই সুন্দর করে তোমাকে হচ্ছে রাইটিং পার্ট আগে সুন্দর করে লিখবে। এবার JSC স্টুডেন্টদের কথা বলছি, ওদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে রয়েছে, এরপর গ্রামার পার্টটা তুমি করে ফেলতে পারো। তবে গ্রামার পার্টটা তুমি যখন লুজ পেপার নিবে, তুমি যখন এক্সট্রা পেজ নিচ্ছ টিচারের কাছ থেকে, তখন ওই এক্সট্রা পেজে অনেক সময় যে উচিত একটু নিজেকে সিকিওর রাখার জন্য যে তোমার লুজ পেপার নাম্বারটা তোমার টিচারকে সঠিকভাবে
হবে যেন সে খাতায় এটা তোলে বা অনেক সময় এক্সট্রা পেপারে অনেক সময় ঝামেলা হতে পারে আমরা নেগেটিভটা ভাববো না কিন্তু ঘটে যায় অনেক সময় এই জন্য আমরা চেষ্টা করব গ্রামার পার্টটা মেইন খাতাতে লেখার জন্য যেটাতে তোমার অঙ্কের মতো মার্ক গণিতের যে বিষয়গুলো একদম কাটায় কাটায় মার্কসটা আমরা পাই সেই মার্কসগুলো এরপর হচ্ছে স্টার্টিংয়ে এখন তোমার এবার আসি হচ্ছে তোমার ফার্স্ট সেকেন্ড পেপারের কথায় গ্রামার পার্টটা তোমরা আগে করে ফেলবে এটা আমি এসএসসি এইচএসসি লেভেল এবং সব অল ওভার বোর্ড এক্সামিনিদের কথা বলছি তো যখন গ্রামার পার্টটা প্রথমে করার চেষ্টা করবে এ কারণে যে মূল খাতাটায় যেন গ্রামারটা থাকে এবং এক্সট্রা পেজে তুমি রাইটিং পার্টটা পরে লিখলে কিন্তু যেটা তোমার কাছে প্রেফারেবল মনে হয় যদি গ্রামার পার্টটা করতে গেলে আমার রাইটিং পার্টটা লেখার মান অনেক খারাপ হয়ে যাবে তাহলে অবশ্যই রাইটিং পার্টটা আগে লিখবে যেটা তুমি মুখস্থ করে এসেছো এবং ফ্রেশভাবে লিখতে পারবে ওটা তাহলে তুমি আগে লিখবে এরপরে তুমি গ্রামারে যাবে এরপর আসি অন্য সাবজেক্টের যে বিষয়গুলো আছে সাতটা সৃজনশীল তোমাকে লিখতে হয় তখন তোমার সাপোজ তোমার পাঁচটা সৃজনশীল কমন পড়েছে তখন তুমি কি করবে পটাপট পাঁচটা লিখে ফেলবে না তোমাকে এখানে একটা ট্রিক্স খাটাতে হবে সেটা কি সেটা হচ্ছে প্রথম তিনটা সৃজনশীল তুমি খুব সুন্দর করে লিখলে দুইটা যেটা কমন পড়েছো ওই দুইটা তুমি শেষে লিখবে আর যে দুইটা তোমার কমন পড়েনি সেইটা তুমি মাঝখানে লিখবে কারণ তোমার ধারণা আছে যেহেতু এটা সৃজনশীল আমরা আমাদের এখনকার স্টুডেন্ট এবং টিচাররা খুব মন দিয়ে স্টুডেন্টদেরকে পড়াই আমরা যাতে তাদের ওই সৃজনশীল লিখতে কোনো সমস্যা হয় না তো যেহেতু তোমার কমন পড়ে নাই ওই বিষয়টা তোমার ধারণা একটু কম আছে তখন তোমার লেখাটার মানটা হয়তো একটু খারাপ হতে পারে তাহলে এটা হচ্ছে বুদ্ধি সেটা হচ্ছে তোমার ওই পাঁচটা কমন যে পাঁচটা পড়েছে ওই তিনটা লিখবে সুন্দর করে মাঝখানে দুইটা যেটা তোমার কমন পড়েনি সেইটা তুমি লিখবে সেখানে একটু ত্রুটি থাকলেও সেটা চোখ এড়িয়ে যায় এরপরে তুমি শেষে দুইটা যেটা তোমার কমন পড়েছে সেই দুইটা বাকি যে দুইটা ছিল তোমার সেই দুইটা তুমি লিখবে এবং অবশ্যই অনেক সুন্দর করে এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে স্টার্টিং এবং ফিনিশিং সেন্টেন্স এটা যদি ইংলিশের ক্ষেত্রে হয় তুমি রাইটিং লিখেছো একটা প্যারাগ্রাফ লিখেছো একটা কম্পোজিশন লিখেছো অবশ্যই শুরুতে নির্ভুল হতে হবে এবং লাস্ট যে প্যারাটা লিখছো সেটাও নির্ভুল হতে হবে অবশ্যই এটা তোমাকে সিকিওর করতে হবে যে স্টার্টিং এবং ফিনিশিংয়ে কোনো ভুল তুমি করবে না কারণ স্টার্টিংয়ে যদি টিচারের মেজাজ খারাপ হয়ে যায় তাহলে পুরো খাতাতেই মেজাজ খারাপ করা একটা নাম্বার তুমি পাবে অতএব স্টার্টিং এবং ফিনিশিং এবং খাতার শুরুতে এবং শেষে ভীষণ সুন্দর লেখা লিখতে হবে এবার একটা কথায় আসি এবার আমাদের যে আরেকটা যে নাম্বারটা আমি বলবো যে এটা আরেকটা কৌশল সেটা হচ্ছে যে টাইম মেনটেনিং লাস্টের লেখা তো মানে নিজেই পড়তে কষ্ট হয় যে এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় লেখার এটার কারণ হচ্ছে তুমি টাইম মেনটেন করোনি শুরু থেকে তোমাকে একটা বিষয় মেনটেন করতে হবে তুমি একটা কোয়েশ্চেন লিখলে 10 পেজ কোনো লাভ নেই তুমি লাস্টের কোয়েশ্চেনটা লিখলে আধা পেজ কোনো লাভ হবে না তোমার কারণ তুমি ওই 10 মার্কের ওই 10 পেজে কিন্তু 10-এর মধ্যেই তোমার নিম্ন একটা মার্কিং হবে আর তোমার ওই যে লাস্টের নাম্বারে যে আধা পেজ লিখেছো ওটাও কিন্তু কোয়েশ্চেন মার্ক ছিল 10 ওখানেও কিন্তু তোমার ওই আধা পেজের মার্কিংটাই তুমি পাবে অতএব তোমাকে কী করতে হবে ওভার রাইটিংয়ে তোমরা যাবে না তোমাদের অবশ্যই যখন তোমরা লিখছো তখন তোমাদের ওইটা ফলো করতে হবে একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে আমি 10 মার্কে আমি 1 মার্কে কতটুকু আমার জন্য যথোপযুক্ত তুমি তথ্য নির্ভর লিখো না তুমি ইনফরমেটিভ কোয়েশ্চেন লিখো অ্যান্সারিং করো ইনফরমেটিভ অ্যান্সারিং তুমি একটা ডেটা দিয়ে তুমি ইম্পেরিক্যাল ডেটা আমরা বলি যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের তথ্য সমৃদ্ধ যে ডেটাগুলা বা তুমি একটা হচ্ছে ভীষণ ইনফরমেটিভ রাইটিং করো যেটা তোমার প্রয়োজন তুমি সুন্দর ভাষায় প্রাঞ্জল ভাষায় তুমি লিখো সাবলীল ভাষায় তুমি লিখো কিন্তু তোমাকে অবশ্যই প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ রাইটিং যদি হয় তুমি অবশ্যই ভালো মার্কস পাবে অতএব তুমি লিখছো ইচ্ছা মতো যা খুশি তাই টিচার কিন্তু দেখে যে তোমার ওই স্টার্টিং দেখেই টিচার বুঝে যায় কারণ টিচারদের কিন্তু দক্ষতা অনেক থাকে যারা খাতা দেখে তাদের কিন্তু দক্ষতা আসলে এটা আমরা আমাদের কোনো মাপকাঠি আমরা বিচার করতে পারবো না তাদের আসলে অনেক দক্ষতা থাকে তারা খাতার স্টার্টিং দেখে বুঝে যায় এই বাচ্চাটা এরকম লিখেছে এটা আসলে পুরাটা পড়ার প্রয়োজন হয় না এটাই বাস্তব তাহলে তোমাকে অবশ্যই তথ্য নির্ভর লিখতে হবে এবং তোমাকে টাইম মেনটেন করতে হবে যে কতটুকু সময়ের মধ্যে তুমি কতটুকু লিখবে এরপর আসি হচ্ছে তোমার
আসল স্পেশাল ট্রিক্সে, যেটা আমি আমার ভিডিওর শুরুতে বলেছিলাম যে তোমাদের জন্য 100% কমন পাওয়ার জন্য একটা ট্রিক্স রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যখন তুমি বোর্ড পরীক্ষার্থী তখন তোমাকে ফলো করতে হবে বোর্ড কোয়েশ্চেন। এবার আসি, কীভাবে আমরা বোর্ড কোয়েশ্চেন ফলো করব? তুমি বেজোড় সালে আছো পরীক্ষার্থী, ধরো তোমার আগামী বছর 2021 তুমি পরীক্ষার্থী, তাহলে তোমায় তুমি যে কোনো এনি মানে কাইন্ড অফ এক্সামিনি ইউ আর, তুমি যে ধরনের পরীক্ষার্থী হয়ে থাকো না কেন, তুমি যদি এটা ফলো করো তাহলে তুমি অবশ্যই অবশ্যই তোমার প্রশ্ন কমন পেতে কোনো অসুবিধা হবে না। তাহলে সেটা কি? সেটা হচ্ছে তোমাকে অবশ্যই 2021 সাপোজ তুমি পরীক্ষার্থী, তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে বিগত 5 বছর কিংবা 4 বছর যদি তোমার সিলেবাসের সাথে সামঞ্জস্য থাকে, যদি তোমার সিলেবাসের সাথে সেটা মিল থাকে, তাহলে অবশ্যই সেই বোর্ড কোশ্চেনগুলো তোমাকে ফলো করতে হবে। তাহলে কিভাবে ফলো করতে হবে? 2021 তুমি পরীক্ষার্থী, তাহলে তোমাকে এভাবে ফলো করতে হবে 15, 17, 19, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এবার একটা ট্রিক্স আছে এখানে, 2019 তোমার এর মাঝখানে আছে 2018, এবং 18 সালটা অবশ্য কম্বাইন্ড কোয়েশ্চেন হয়েছিল, ওটা একটাই কোয়েশ্চেন হয়েছিল সারা বাংলাদেশে। তো আমরা যদি বলি যে আমি 2020 তোমার 2021 এবার আমাদের 15, 17, 19 সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 2018 সালে 20 সালে যে কোয়েশ্চেন আসে নাই, 2018 সঙ্গে ম্যাচ করে নাই, তাহলে সেটা তোমার জন্য, মানে 2018 যে কোয়েশ্চেনটা 2020 আসার কথা ছিল সেটা আসে নাই, সেটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার যারা বেজোড় সাল 2020 যারা পরীক্ষার্থী তাদের জন্য ঠিক সেরকম 16, 18 এবং 2014, 2016 এবং 2018 এরকম বেজোড় সাল এবং জোড় সাল ইম্পর্টেন্ট। এবং বিগত বছর লাস্ট ইয়ারে যে কোয়েশ্চেনটা ঠিক বেজোড় সাল অথবা জোড় সালে আসে নাই, সেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা বেজোড় সালও হতে পারে জোড় সাল হতে পারে। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং অবশ্যই এটা ফলো করলে, আমি যে তোমাদের কৌশলগুলো দেখালাম, অবশ্যই এটা ফলো করলে ভীষণ 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 ভালো রেজাল্ট হবে। আর ভালো রেজাল্ট করলে মিষ্টিটা আমার বাসায় পাঠিয়ে দিও, জাস্ট জোকিং, আমি আসলে তোমাদের শুভকামনা করলাম, এবং অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের জীবনটা অনেক সুন্দর হোক। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।